গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা অনেকেই জানো যে আমি মায়ের বাড়ি এসেছি আর কাল গেছিলাম গড়িয়াহাট, তাই অনেক টায়ার্ড ছিলাম। 12টার সময় উঠলাম আর মাকে দেখো ক্যামেরার ভিতর ঢুকে দেখছে যে ক্যামেরাটা অন আছে কিনা। তো যাই হোক, ঘুম থেকে উঠে না আমার অবশ্যই কফি চাই, তো কফি বানাতে চলে গেলাম। আর মাকে দেখো কীরকম বাচ্চাদের মধ্যে চামান পাস চেটে চেটে খাচ্ছে। আজকে ব্লগে জাস্ট মাকে দেখবে, মা সারাদিন এই সমস্ত রগড় করতে থাকে, এরকম বলতে বলতে কীরকম কফি কাপটাকে মাথায় কানে সব জায়গায় দিয়ে নাকি শেক দিচ্ছে। যাই হোক, এসব পরে করে অনেকক্ষণ সময় চলে গেল, তারপর ভাবলাম স্নান করতে যাব। তো তার জন্য একটা প্যাক লাগিয়েছিলাম আর কিছু কাজ করে দিয়েছিলাম, আমার কিছু পোস্ট দেওয়ার ছিল। বাট তারপরে মা বলে যেহেতু 3টে বেজে গেছে খেয়ে নে, আর আজকে ওই ছিল টক ডাল, তার সাথে ভিন্ডি ভাজা, আলু ভাজা আর হচ্ছে আমের চাটনি। গরমকালে না আমার টক ডাল জাস্ট চরম লাগে। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে স্নান করলাম, তারপর বসে বললাম আমার ফেভারিট জায়গা, অনেকেই জানো যে আমার জানলাটা আমার ফেভারিট, তো ওখানে বসে একটু নেল পলিশ করছিলাম। তারপরে বিকেলবেলা অলমোস্ট 2-3 বছর পরে আমি দিদি নাম্বার 1 দেখছি, মানে ওই যে ফেসবুকে যেটুকু যেটুকু ক্লিপ দেখায় সেটুকুই দেখি। তো আজকে পপকর্ন খেতে খেতে একটুখানি দিদি নাম্বার 1 দেখলাম, তারপরে কী একটা যেন নাটক ফাটক চলছিলো সেটা একটু দেখলাম, তারপরে সাজুগুজু করে মার মে বেরিয়ে গেলাম পাড়া ভ্রমণ করতে। তো আজকে ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সাথে, টিল দেন বাই।